কুড়িগ্রামের ফুলবাড়িতে পুষ্টি সমৃদ্ধ ঔষধি গুণ সম্পন্ন মাশরুম চাষ করে সফলতা পেয়েছে সাত উদ্যোক্তা। তাদের মাশরুম চাষ দেখে অনেকেই মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন। সরকারি সহযোগিতা পেলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান করতে চান ওই সাত উদ্যোক্তা। বিস্তারিত আমাদের ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে। ইউটিউবে মাশরুম চাষের পদ্ধতি ও পরিচর্যার ভিডিও দেখে মাশরুম চাষে আগ্রহ জন্মের পরপরই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাশরুম চাষ ট্রেনিং নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাউডাঙ্গা পুলের পাড় সংলগ্ন বজরের খামার এলাকায় মাশরুম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন সাত উদ্যোক্তা। ইউটিউব থেকে মাশরুম চাষ বিষয়ে জানতে পারি এবং একটি ভিডিও দেখি। দেখার পর আমি যুব উন্নয়নের যুবন্দন থেকে একটি মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষণ নিই ছয় দিনের। তারপর আমি আবার বাবুল আক্তার ওনার বিএমসি নামে একটি প্রতিষ্ঠান আছে মাগুরায়, ওখানে যাই। ওখানে গিয়ে আমি ট্রেনিং করি। ট্রেনিং করে আসার পর আমি সাত বন্ধু মিলে 36টি সিলিন্ডার নিয়ে পরীক্ষামূলকভাবে মাশরুম চাষ শুরু করি, তাতে আমরা সফল হই। আমাদের মূলধন অনেক কম, যদি আমরা সরকারিভাবে কোনো অনুদান পেয়ে থাকি তাহলে আমরা ব্যাপক হারে এই মাশরুম চাষটা তৈরি করব এবং এলাকার যে বেকার যুবকরা আছে তাদেরকে আমরা কর্মসংস্থানের উদ্যোগ সৃষ্টি করি। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমরা এই চাষটা শুরু করে এখন সফল হয়েছি। এখন অন্যান্য থেকে অনেকেই আসে এখানে ডোনার দেওয়ার জন্য, আমরা নিই না। এখন সরকারিভাবে যদি কোনো অনুদান পাই আমরা তাহলে সামনে আরও বড় ব্যাপকভাবে করার চেষ্টা করব এবং যারা বেকারত্ব আছে তাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করব। এরা ব্যাপক হারে মাশরুম চাষ করতেছে এবং এরা সাফল্যের দিকে পৌঁছাইছে। যে আমাদের যে গ্রামের যে বেকার যুবক কিছু কয়েকজন মিলে এরা একটা মাশরুম চাষের যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত সাফল্যমণ্ডিত এবং আমি মনে করি যে এটা একটা লাভজনক চাষ। প্রথমে ডিএমসি থেকে বীজ সংগ্রহ করলেও বর্তমানে নিজেরাই বীজ উৎপাদন করছেন। গড়ে তুলেছেন ফুলকুড়ি বাণিজ্যিক মাশরুম সেন্টার। আর এই সেন্টারে মাশরুম দেখতে ও কিনতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেকেই। মাশরুমের ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে আর তার প্রেক্ষিতে আমাদের ফুলবাড়ি কুড়িগ্রামের সাতজন উদ্যোক্তা মাশরুম চাষ প্রকল্পকে হাতে নিয়েছেন। তারা যদি প্রয়োজন মনে করেন যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার, তারা আমরা সদা প্রস্তুত রয়েছি ওই সাতজন উদ্যোক্তাকে সাহায্য করার জন্য। তার যে কোনো ধরনের পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিতে সদা প্রস্তুত। সরকারি অনুদান পেলে এই পুষ্টি সমৃদ্ধ ঔষধি গুণ সম্পন্ন মাশরুম ব্যাপক হারে চাষ করতে চান উদ্যোক্তারা। তাদের ফুলকুড়ি বাণিজ্যিক মাশরুম সেন্টারে বেকারদের কর্মসংস্থান করতে চান তারা। মনিরুজ্জামান মনি, নিউজ ডেস্ক।